গাইজ, আমি আবার চলে এলাম তোমাদের কাছে। তো হচ্ছে এক্ষুনি একটা ব্লগ এন্ড করলাম আর একটা ব্লগ স্টার্ট করলাম গাইজ। আর আজকে রাতের বেলায় হচ্ছে বউ ভাত আমার মামার পাড়ার পাশের বাড়ির মামার। তো আর খানিকক্ষণ পরে তোমাদেরকে প্যান্ডেলের ভিউ দিচ্ছি। আর হচ্ছে আমি এখনো চানটা করিনি, তো স্নানটা করবো, তারপরে তোমাদের প্যান্ডেলের ভিউ দিবো দুপুরবেলায়। তারপর রাতের বেলায় তো দেখাবোই তোমাদের। আর বলতে চাইছি তেমন কিছুই বলবো না। তো আগের ব্লগটা যারা যারা এখনো দেখোনি তারা তারা অবশ্যই দেখো, তারপরে এই ব্লগটা দেখো গাইজ তোমরা। আর আগের ব্লগটাই যারা যারা লাইক করোনি তারা তারা অবশ্যই লাইক করবে অবশ্যই। আর হচ্ছে যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে গাইজ। আর কিছু তেমন বলার নেই। তো একটু পরে আবার আসছি তোমাদের কাছে প্যান্ডেলটার ভিউ নিয়ে, ঠিক আছে গাইজ? এখনকার জন্য বন্ধ থাকছে, বাই, খানিকক্ষণ পরে আসছি। চান টান করে একবারে আসবো, দিয়ে তারপরে সন্ধ্যাবেলা একবার আসবো, দিয়ে বউ ভাত ডিরেক্ট। চো কেন বলছি, সরি, সো সো বলবো, চো বলছি আমি। সো এখনকার জন্য বাই, খানিকক্ষণ পরে আসছি। সো গাইজ, এটা হচ্ছে দুপুরবেলার ভিউ। এই যে গাইজ, এটা হচ্ছে দুপুরবেলার ভিউ আর কি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, বাইরে প্যান্ডেলটা এরকম করে সাজিয়েছে। চলো ভেতরে যাই, যেরকম দুর্গা পুজোতে সাজায় আর কি। এই যে লাইটিং, রাতের বেলায় আসবো তখন আরও বেশি ভাল লাগবে। চলো, এই দেখো, চলো, এই যে এই যে গাইজ লাইট, এই যে বিয়ে বাড়ি কারখানা, এই যে বক্স, এই যে জেনারেটর, এই যে সব বক্সের, এই যে আর কি। এই যে সো এখন দুপুরবেলার ভিউটা দিলাম তোমাদের গাইজ, রাতের বেলার ভিউটা দিব। রাতের বেলাতে একবারে যাচ্ছি, রাতের বেলায় দেখা হচ্ছে আবার বউ ভাতের সময় তোমাদের সাথে। এখনকার জন্য বাই। এখন আবার চলে এলাম তোমাদের কাছে, এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ, এই যে অন্ধকার হয়ে গেছে, আমি জানি লাইটটা এখন পুরোপুরি মুখের উপরে পড়ছে, তো তাই এখন পুরো পরিষ্কার লাগছে। সো চলো দেখাই তোমাদেরকে বিয়ে বাড়ি, চলো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, লাইটিং বলেছিলাম না, এই যে এরকম, এই যে মা দাঁড়িয়ে আছে। চলো এখন এন্টার হই।
তো আমি করেছি সবার আগে। আচ্ছা তুই কখন এসেছিস? এই যে দাদা। না না তুই কখন এসেছিস? হ্যাঁ এসছি অনেকক্ষণ আগে। সো গাইস তোমাদের ভিতরে ভিউ দিয়ে দিলাম, এরপরে আর কিছু নেই। এবার ব্লক স্টপ, আর এবার এডিট করে শুধু ছাড়ার পালা, আর কিছুই নেই। তো বাই, আর এখন কিছু নেই। সো আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস কালকের পর আমি আবার এখন এলাম তোমাদের কাছে। কালকে সবাই ছিল, ওর জন্য ওইখানে ব্লগটা অফ করতে হয়েছিলো, তোমাদেরকে বলেছিলাম লজ্জা লাগছিলো আসছিলো বলে। তো এখন এলাম বিয়ের ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গাইস। আর তেমন কিছু বলার নেই, আবার কোথাও যাই পাড়ায় আবার কিছু হোক অনুষ্ঠান অনুষ্ঠান তখন আবার আসছি। তো এখনকার জন্য বাই বাই।